ঘাটাল ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটাতে জাতীয় রক্তদান দিবসের প্রাক্কালে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস নিজে রক্তদান করলেন। বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপজি মহোদয়, ওনাকে কিছু বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি মন্দিরা মাঝি। ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখার উদ্যোগে আজ 30 সেপ্টেম্বর রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ঘাটাল পুরসভার 15 নম্বর ওয়ার্ড কোন্নগরে রেড ক্রস সোসাইটি ভবনে রক্তদান শিবিরে সোসাইটির প্রেসিডেন্ট তথা মহকুমা শাসক উপস্থিত থেকে রক্তদান করেন। ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখার সম্পাদক নারায়ণ ভাই বলেন, আজ সোসাইটির উদ্যোগে শুধু রক্তদান শিবিরের আয়োজন করা হয়নি, রক্তদানের পাশাপাশি আজ মরণোত্তর চক্ষুদানের জন্য সম্মতিপত্রও দেওয়া হয়। অর্থাৎ মৃত্যুর পর যারা নিজের অমূল্য চোখ দুটি দৃষ্টিহীন মানুষের উদ্দেশ্যে দান করতে চান তাদেরকেই এই সম্মতিপত্র দেওয়া হয়। এদিন সম্মতিপত্রটি দেওয়া হয়েছে। যারা মরণোত্তর চক্ষুদান করতে চাইবেন তাদেরকে পরিবারের সম্মতি নিয়ে অঙ্গীকারপত্রটি আমাদের এখানে জমা দিতে হবে। জানা যায় আজকে রক্তদান শিবিরে ঘাটালের মহকুমা শাসক ছাড়াও আরও বেশ কয়েকজন রক্তদান করেছেন। মরণোত্তর চক্ষুদান এই অঙ্গীকারপত্র বেশ কিছুজন নিয়েছেন। আজকের অনুষ্ঠানে ঘাটালের মহকুমা শাসক ছাড়াও ঘাটালের প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন বিভাসচন্দ্র ঘোষ, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মান্না, সহসভাপতি দিলীপ মাঝি, সাংসদ প্রতিনিধি রামপদ মান্না প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতীয় রেডক্রস সোসাইটির ঘাটাল শাখার সভাপতি তথা ঘাটালের এসডিও সুমন বিশ্বাস এ নিয়ে কি বলেছেন শুনুন। আর অবশ্যই অনুরোধ করবো যে প্রস্তুত না ভাই রয়েছে আমরা মরণোত্তর চক্ষুদান যেটা আমরা বললাম আজকে, সেই জিনিসটা নিয়ে কাজ করুন, সবাই মিলে আমরা কাজ করবো, যাতে করে আমরা যদি দুই একটা এরকম মানে সংগ্রহ করতে পারি কোয়ার্ডে সেটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে এবং আস্তে আস্তে সেটা দেখে কোনো মানুষ আগ্রহ প্রকাশ করবে। আমি অনুরোধ করবো দিলীপ বাবুকে এবং আকাশ দোলের সঙ্গে মন্দিরা মাঝি রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল। বামপন্থী ডানপন্থী সবাই বিশেষ করে বামপন্থী মানুষজনের মধ্যে এটা খুব বেশি দেখা যাচ্ছে, সবাই বডি দান করে দেখেন বা তাদের বডি দানও করা আছে, বহু জায়গাতে বডি কালেকশন করে নিয়ে যায় মৃত্যুর পরে, বাড়ির লোক বডি নিয়ে এসে হসপিটালে দান করে যান। তো এই জিনিসটা কিন্তু আমাদের আমরা খুব ইন্ডিভিজুয়ালি পরিকল্পনা চেঞ্জ করবো। আজকে আমরা চক্ষুদানের ফর্ম এখান থেকে বিলি করবো, যারা নিতে চাইবেন নিয়ে যাবেন, বাড়ির লোকের সই করে নিয়ে এসে আমাদের নারায়ণ ভাইয়ের কাছে জমা দেবেন এবং এটা আমরা কন্টিনিউ করবো এই প্রচেষ্টাকে রক্তদানের সঙ্গে সঙ্গে, যাতে করে মেদিনীপুরে যে নতুন করে আই ব্যাগ তৈরি হয়েছে সেই আই ব্যাগকে কর্নিয়ার চাহিদাটা পূরণ করা সম্ভব হয়। রক্তদান শিবির চলছে, রক্তদান আমি অনুরোধ করবো যারা এখানে আছেন, রামবাবু আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, দিলীপ বাবু আছেন, সভাপতি ম্যাডাম আছেন, একটু আপনারাও আপনাদের লেভেলে রক্তদানের দাতা একটু ভালো আছে, এখানে দাতা একটু কম আছে, যদি 30-40টা ব্লাড ডোনেশন করানো যায় আপনাদেরকে চেষ্টা করতে হবে। মহকুমা শাসক সুমন বিশ্বাস এখানে সব বিলি করিয়েছে, সেটাই বড় কথা না, কারণ যে আমরা মানুষের সহযোগিতায় এই কাজ ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।